ইমান বলেন সেটা নাম কি ইমান যে মুসলমানরা ইমান বুঝে না তারা আল্লাহকে চিনে না যে মুসলমানরা ইমান বুঝে না তারা রাসূলের প্রতি তার আবেগ ভালোবাসা মহব্বত সৃষ্টি হয় না যে মুসলমানরা ইমান বুঝে না তারা কবরে গরু ছাগলের মতো যায় মুমিনের মতো যায় না যে মুসলমানরা ইমান বুঝে না কাল হাশরের দিন তারা নবী রাসূলের দিকে সাথে থাকবে না তারা আবু জাহেল আবু লাহাবের সাথে থাকবে কথা ঠিক আছে কিনা বলেন প্রশ্ন আপনি বুঝলেন কিনা আপনি বুঝলেন কিনা আপনি কত আল্লাহ ঈমান ফ্রি দিয়ে দিল আপনি বুঝলেন কিনা গোটা পৃথিবীতে মানুষকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বুঝেন যে মানুষ তার কথা সরাসরি বুঝবে না মানুষকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মডেল বানিয়েছেন একজনকে দিয়ে দিয়েছেন গোটা পৃথিবীর মধ্যে আদর্শ বানিয়েছেন নবীদেরকে আদর্শ বানিয়েছেন আর পৃথিবীর শ্রেষ্ঠতম নবী শ্রেষ্ঠতম আদর্শের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ এর উপর তো কোনো আদর্শ হতে পারে না এর উপর কোনো মর্যাদা হতে পারে না সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা ঠিক না আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছি কেমন মর্যাদা পেয়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাশরের ময়দানে সবাই দাঁড়ানো থাকবে সব নবীরা দাঁড়ানো থাকবে সকল নবীদের উম্মত তার পিছনে থাকবে সবার কাতার কেউ কারোটা হবে 50 জনের হবে আবার লক্ষ জন হবে হাজার জন হবে হাশরের ময়দানে আমার উম্মতের কাতারটা সবচেয়ে বড় হবে আমার উম্মতের কাতার সবচেয়ে বড় হবে আমি তার জন্য গর্ব করি না ও আমার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে তোমার নবী না ঢুকবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে কেউ ঢুকবে না তোমার নবী প্রথম ঢুকবে শুধু তোমার নবী প্রথম ঢুকবে না যতক্ষণ পর্যন্ত তোমার নবীর উম্মতেরা জান্নাতে না যাবে অন্য উম্মতরা ঢুকতে পারবে না আমাদের মর্যাদা বাড়লো না কমলো হ্যাঁ হাশরের ময়দানে সকল নবীদের একটা সিম্বল হবে একটা চিনে নেওয়ার মতো একটা চিহ্ন থাকবে সব নবীদের উম্মত চিনা যাবে উম্মতে মুহাম্মদের চিনা যাবে সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হাশরের ময়দানে সকল নবীদের একটা চিহ্ন উম্মতের চিহ্ন হবে আমার উম্মতের একটা চিহ্ন থাকবে বলেন তো দি উম্মত হতে হলে চিহ্ন দরকার আছে কি না কার কার নাই কার কার দরকার নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হাশরের ময়দানে আমার উম্মতের চিহ্নগুলি হবে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে এত মানুষ হবে আপনার উম্মতকে কিভাবে আপনি চিনে নেবেন আপনার উম্মতকে কিভাবে চিনবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়েশা রে একটা মাঠে লক্ষ লক্ষ ঘোড়া আছে সবগুলো ঘোড়া এক ধরন আর একটা ঘোড়ার কপাল সাদা